আসসালামু আলাইকুম সবাইকে আমি আবিদা পারবিন চৌধুরী পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো অনেক সময় দেখা যায় গ্রুপ সাবজেক্টের প্রতি বেশি সময় দিতে গিয়ে তোমাদের বাংলা আর ইংলিশের দিকে সময় দেওয়ার মতো হাতে সময় থাকে না তো অনেক সময় দেখ কী দাঁড়ায় এইচএসসি পরীক্ষায় তোমরা ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হায়ার মেথে ভালো রেজাল্ট করলেও অনেক সময় দেখা যায় যে বাংলা এবং ইংলিশে তোমাদের অ্যাপ্লাস ছুটে যায় যার ফলে তোমাদের রেজাল্ট খারাপ হয় তো আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি কিভাবে গদ্য পদ্য এবং উপন্যাস নাটকগুলোকে খুব সহজভাবে সুন্দরভাবে কম সময়ের ভিতরে একটা ভালো প্রিপারেশন নেওয়া যায় তো তোমাদের সহযোগিতা একান্ত আমার কাম্য তো আজকে আমাদের আলোচনার বিষয় অপরিচিতা লিখেছেন কি রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা অপরিচিত গল্পটা আমরা মোটামুটি অনেকেই এটা সম্পর্কে জেনেছি আর তারপরে আমি তোমাদের সামনে ছোট করে একদম গল্প আকারে একটু উপস্থাপন করার চেষ্টা করব তো আমাদের অপরিচিতা গল্পটাতে একজন নায়ক ছিলেন একজন নায়িকা ছিলেন এবং একজন ভিলেনও ছিলেন তো এখানে নায়কের নাম হচ্ছে আমরা ধরে নিলাম এখানে নায়ক অনুপম এবং নায়িকা হচ্ছে কল্যাণী আর ভিলেন হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে অনুপমের মামাকে তাছাড়াও আমাদের এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে যেমন কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন অনুপমের বন্ধু হরিশ এবং তার পিস্তুতো ভাই বিনু এছাড়া আরও অনেক মূল চরিত্র রয়েছে গল্পের মূল ভাব যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি দেখা যায় এখানে অনুপমকে একজন ব্যক্তিত্বহীন পুরুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে যদিও সে একজন শিক্ষিত ব্যক্তি ছিল কিন্তু তখনকার সে কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে কিছুই বলতে পারেনি আর অন্যদিকে কল্যাণীকে উপস্থাপন করা একজন আত্মনির্ভরশীল নারী হিসেবে সে লগ্ন ভ্রষ্টা হওয়ার পরেও কিভাবে সে ঘুরে দাঁড়িয়েছিল সেই গল্পটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের মেন ফোকাসটা হচ্ছে গল্পের মূল অংশটার দিকে গল্পের মূল অংশটা কি ছিল গল্পের মূল অংশটা ছিল কিভাবে যৌতুক প্রথার বিরুদ্ধে গিয়ে একজন বাবার অব অবস্থান যেহেতু আমাদের অপরিচিত গল্পটা একটু বড় সো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুটা পর্বে এই গল্পটাকে তোমাদের সামনে উপস্থাপন করব। সো আজকের প্রথম পর্বে হচ্ছে আমরা শুধুমাত্র বুট কোশ্চানগুলো সলভ করব। আর দ্বিতীয় পর্ব যখন আমরা দিব তখন হচ্ছে এই গল্পটার বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো তাইলে চলো শুরু করি আজকে আমার প্রথম ভিডিও যার কারণে একটু নার্ভাস লাগছে তারপরে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাই জরিমা শব্দের অর্থ কী এটা হচ্ছে আমাদের অপরিচিত গল্পের শব্দাংশ শব্দার্থের যে অংশটা সেখান থেকে একটা প্রশ্ন এসেছে আর এটা এসেছে রাজশাহী বোর্ড দুই হাজার ষোলো জরিমা শব্দের অর্থ জড়িয়ে থাকা চাকচিক্য আড়ষ্ঠতা জং ধরা আচ্ছা জরিমা তো আমাদের এটা একটা কনফিউজড একটা না প্রশ্নটা জরিমা থাকতে মানে জড়িয়ে থাকা হ্যাঁ চাকচিক্য আচ্ছা জরিমা মানে আমরা কী বুঝি মানে জড়ি জড়ি টাইপের একটু গহনা এরকম টাইপেরই বুঝতে পারি আর জং ধরা মানে বর্গীয় যে আছে এখানেও বর্গীয় যে আছে হতেও পারে তাই না কিন্তু আসলে কিন্তু বিষয়টা এমন না আমাদের ক্ষেত্রে অনেকে এরকম হয় ধরো আমাদের একটা অঙ্ক ক্লাসে আমরা একটা অঙ্ক বুঝতে পারিনি কিন্তু মানে অঙ্কটা আমরা বুঝেছি কিন্তু আসলে স্যার যখন আমাদেরকে জিজ্ঞেস করে ওই সময় দেখা যায় যে আমরা এমন কনফিউজড হয়ে যাই যে মানে বলতে পারি না যে স্যার আদৌকে এটা মানে স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি এটা আমরা বলতে পারি না এই যে একটা জড়তা কাজ করে আমাদের ভিতর হ্যাঁ বলতে গেলেও বলতে পারি না এই জিনিসটাকে আসলে জরিমা দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে জরিমা অর্থ কি আডষ্টতা আর এটা অ্যাকচুয়ালি কার ভিতর দেখা গিয়েছিল গল্পে আমাদের নায়ক মশাই অনুপমের ভিতর সে আসলে কিছুই বলতে পারতো না তার মামার সামনে গেলে সে একদম চুপচাপ হয়ে যেত তার ভিতরে জড়তা কাজ করতো সো এই জরিমা শব্দটা অ্যাকচুয়ালি অনুপমের সাথে জড়িয়ে আছে পরবর্তী প্রশ্ন কোন ঘটনাকে অপরিচিত গল্পের শিষ্য মুহূর্ত বলা হয় যায় ঠিক আছে এখন শিষ্য মুহূর্ত বলতে মানে হচ্ছে একটা গল্পের খুব বলে না ফোকাসিং যে বিষয়টা যে আসলে কি হতে যাচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয় দেখি আমরা বলি যে অপশন প্রথম হচ্ছে রেলগাড়িতে কল্যাণীর সাথে ঘটনা মানে যখন রেলগাড়িতে নায়কের সাথে দেখা হয়েছিল বিষয়টা একটু ইন্টারেস্টিং ছিল আমাদের কাছে অভিয়াসলি এটা ইন্টারেস্টিং ছিল আর তারপরে হচ্ছে শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানের অসম্মতি কল্যাণী কর্তৃক বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান এটা কিন্তু একদমই মিথ্যা সে কিন্তু বিবাহ প্রস্তাব কত্যাখ্যান করেনি তার কিন্তু অনুপমকে পছন্দ হয়েছিল ঠিক আছে তাহলে এটা ভুল আর অনুপমের মহাসমারোহের বিবাহযাত্রা ও হ্যাঁ যখন সে বিয়ে করতে যাচ্ছিল তখন কিন্তু খুব বাদ্যযন্ত্র বাজিয়ে একদম মানে সেই হুলস্থুল কাণ্ড করে কিন্তু সে বিবাহ করতে গিয়েছিল এটাও অবশ্যই একটু ইন্টারেস্টিং পার্ট কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি ছিল শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানে অসম্মতি আচ্ছা অনেক সময় কী হয় স্টাল জলসা যখন আমরা অনেকেই দেখি স্টাল জলসে কী হয় ধরো যে একটা কোনো কারণে নায়িকার বিয়ে ভেঙে যাচ্ছে ঠিক আছে বিয়ে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে এমন সময় একটা মিরাক্কেল হয়ে গেল তারপর কি হয় নায়ক আর নায়িকার মিল হয়ে যায় খুব ইন্টারেস্টিং পার্ট থাকে না ঠিক তেমনভাবে এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট যখন সব কিছু ঠিকঠাক নায়ক এবং নায়িকার মিলন হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে নায়িকার বাবা সেন মেয়েকে বিবাহ দিতে অসম্মতি প্রকাশ করে তখন কিন্তু আসলে আমরা যারা পাঠক এই গল্পটা আমরা যারা পড়েছি তাদের কাছে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আর বাকি বিষয়গুলো থেকে এই বিষয়টা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং একদম বাবা তার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে মানে এটা একটু কেমন না যে যেখানে দেখা যায় যে বাবা মায়েরা মেয়ের বিয়ে দেওয়ার জন্য মানে যা কিছু করা দরকার তার সব কিছু করতে রাজি থাকে সেই জায়গাতে একজন আত্মমর্যাদা উৎসম্পন্ন বাবা সে সে তার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে এটা একবারও চিন্তা করেনি যে তার মেয়ে লগ্ন হবে কিন্তু তার যে আত্মমর্যাদা বুট ছিল তার ভিতর সেই কারণে কিন্তু তিনি তার মেয়ের বিয়েটা ভেঙে দিয়েছিলেন তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট তাহলে কী ছিল সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদায়ের অসম্মতি আচ্ছা পরবর্তী প্রশ্ন অপরিস্ত গল্পের কল্যাণের বিয়ে না করার কারণ কি ছিল তার বিয়ে না করার কারণটা তাহলে কী ছিল আমরা যদি অপশনগুলো দেখি লুকলজ্জায় অবশ্যই না যদি লুকলজ্জা থাকতো তাহলে কিন্তু তার বাবা কিন্তু মেয়ে যে লগ্নভ্রসটা হচ্ছে এটা কিন্তু তিনি মানে তাহলে তিনি ভাবতেন যে হ্যাঁ আমার মেয়ে পরে কীভাবে মুখ দেখাবে এটা কিন্তু তিনি ভাবেন না তাহলে লুকলজ্জা কিন্তু হবে না তাহলে অপবাদ এটাও না লুকলজ্জা অপবাদ প্রায় সেম একটা বিষয় তারপর হচ্ছে পিতার আদেশ না পিতাকে আদেশ করেছিলেন তো যে না তুমি বিয়ে করতে পারবে না এরকম তো কোনো আদেশ করেনি তাহলে কি ছিল আত্মমর্যাদা আসলে আমরা একটা কথা বলে থাকি যে বাপকা বেটা সিপাইকা ঘোড়া বাবা যেমন সন্তান কিন্তু ঠিক তেমনই হয় ঠিক আছে তার তাহলে শম্ভুনাথ সেন এ শম্ভুনাথ সেন সম্পর্কে আমরা আগের প্রশ্নগুলো আমরা কি দেখেছিলাম যে শম্ভুনাথ সেন কিন্তু খুব আত্মমর্যাদা বুধ সম্পূর্ণ একজন পিতা ছিলেন তাহলে অবভিয়াসলি তার মেয়ের আত্মমর্যাদাও ঠিক সেরকমই থাকবে তাহলে অপরিচিত গল্পে কল্যাণী পরে বিয়ে না করার যে ফোন করেছিলেন সেটা কেন করেছিলেন খুব সহজ উত্তর তার ভিতর যে আত্মমর্যাদার মর্যাদাটা আছে তার জন্য আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন অপরিস গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে কে আশীর্বাদ করতে গিয়েছিল এটা কিন্তু খুবই কনফিউজ আমি যখন আসলে এইচএসি এই পরীক্ষা মানে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার কাছে কিন্তু এই প্রশ্ন খুবই কনফিউজ একটা প্রশ্ন হচ্ছে আসলে কে গিয়েছিল হরিশ অনুপমের বন্ধু নাকি তার বিনু দাদা ইষ্টত ভাই নাকি তার মা গিয়েছিলেন নাকি তার ভিলেন মামা গিয়েছিলেন আচ্ছা কিন্তু আমরা গল্পটাতে কিন্তু দেখতে পাই যে এই অপরিচিত গল্পে তার যে বিনু দাদা কে গিয়েছিলেন কন্যাকে আশীর্বাদ করার জন্য আর বিনু দাদা কে ছিল বিনু দাদা ছিল হচ্ছে অনুপমের পৃষ্ঠদেব অর্থাৎ হচ্ছে ভাই আর তিনি কিন্তু খুব দুভাসী একজন মানুষ ছিলেন আমরা একটা কথাকে যেরকম নর্মালভাবে ভাবে প্রেজেন্ট করি তিনি কিন্তু সে কথাটাকে একটু সাহিত্যিক রসে সবসময় প্রেজেন্ট করতেন যার কারণে তার কথা মানে তিনি যখন মেয়ে দেখে আসেন এবং মেয়ে সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেন তখন আমাদের নায়ক মশাই অনুপমের মনে কিন্তু অনেক ঝড় উঠেছিল এবং সে তার রাজকুমারীকে নিয়ে অনেক ধরনের স্বপ্ন দেখেছিল যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি আচ্ছা অপরি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এটার উত্তর হবে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তবে এই প্রশ্নটাতে আমরা আরও কিছু ইনফরমেশন যোগ করতে পারি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাহলে সেটা হবে সাতই মে এবং আর বাংলা কত বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটাও যদি আমাদের জানা হয়ে থাকে তাহলে এই তার জন্মগ্রহণে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা খুব ইজিলি আনসার করতে পারবো তাহলে সে জন্মগ্রহণ করেছিল ইংরেজি মাসের আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে এবং বাংলা বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ বৈশাখ তার মানে কি দাঁড়ালো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখটা আমরা যদি মনে রাখতে চাই তাহলে তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে সাতই মে এবং বাংলা সনটা কত ছিল বারোশো আটষট্টি বঙ্কাব্দের পঁচিশে বৈশাখ তাহলে আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এই প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ডে দুই সালে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছিলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এবং আগের মতোই আমরা প্রথম প্রশ্নে কী কী আরও ইনফরমেশন যোগ করেছিলাম তা ওটার মতো যদি আমরা এখানেও এইসব ইনফরমেশনগুলো যোগ করতে পারি তাহলে জন্ম মৃত্যু থেকে যে কোনো ধরনের উলট পালট করে প্রশ্ন আসলে আমরা খুব ইজিলি আনসার দিতে পারি তাহলে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তোমরা একটা জিনিস খেয়াল করেছো ওখানে কিন্তু সাতই মেয়ে ছিল আর এখানে সাতই আগস্ট এই যে সাত সাত দুটা ব্যাপার আছে এখানে কিন্তু একটু মিল আছে তাহলে আমরা খুব সহজেই এটা মনে রাখতে পারি ঠিক আছে আর এটার বাংলা সনটা কত ছিল বাংলা সনটা ছিল তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে বাইশে শ্রাবণ আচ্ছা কিন্তু এই একটু তারিখের বিষয় এগুলো আমাদের একটু কম মনে থাকে তারপর আমরা যদি সবসময় একটু চর্চার ভিতরে থাকি আর এই ভিডিওটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে থাকো তাহলে আমার মনে হয় না যে তোমরা ভুলে যাবা তাহলে আমরা আরেকবার চেষ্টা করি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট মৃত্যুবরণ করেন এবং বাংলা কত ছিল তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ আচ্ছা আরেকটা জিনিস এখানে খেয়াল করা যায় না বাইশে শ্রাবণ এটা কিভাবে মনে রাখা যায় তোমরা বাইশতম ব্যাচ তাহলে এটা দিয়ে মনে রাখবে যে এই যে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন তাহলে আমরা পরবর্তী কোশানে চলে যাই অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন আচ্ছা অনুপমের বাবার এখানে পেশাটা উল্লেখ করা হয়েছে ঠিক আছে তাহলে হচ্ছে অনুপমের বাবা যদিও আগে ওরকম ভাবে তাদের টাকা পয়সা ছিল না কিন্তু আমরা গল্পটাতে দেখতে পাই যে উকালতিকারে সে অনেক টাকা রোজগার করেছিল কিন্তু সে টাকা সে ভোগ করে যেতে পারেনি আচ্ছা ঠিক আছে তার মানে এখানে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন এখানে উত্তর হবে উকালতি তবে এখানে আমরা আরেকটা জিনিস ইনফরমেশন অ্যাড করে ফেলতে পারি এখানে যে যে ডাক্তারি আছে ডাক্তারি একটা বিষয় আছে এখানে কিন্তু আমাদের অপরিচিতা গল্পে বলা আছে যে কল্যাণীর বাবা শম্ভু সেন তিনি কিন্তু একজন পেশার ডাক্তার ছিলেন তাহলে এখানে আমরা এই ইনফরমেশনটা যোগ করে ফেলে আমাদের একসাথে দুইটা প্রশ্নের আনসার হয়ে যাচ্ছে এক হচ্ছে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন ওকালতি করে আর কল্যাণীর বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন ডাক্তারি করে তাহলে কল্যাণীর বাবা হচ্ছে কল্যাণীর বাবা বাবার পেশা ছিল ডাক্তারি আর তার বাবার নাম ছিল তোমরা বুঝতে আমরা কোশানী চলে যাই মামাকে সরি এখানে একটু ফেলিং মিস্টেক হয়ে গেছে মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার প্রতিপত্তি প্রভাব বিচক্ষণতা এবং কুটুবুদ্ধি তবে এখানে ভাগ্য দেবতার এজেন্ট বলতে আসলে আমরা কি বুঝি এই যে বলল যে ভাগ্য দেবতা এজেন্ট হ্যাঁ এখানে আমরা একটু ইমাজিন করতে পারি যে একজন দেবতা যিনি সবার ভাগ্য নির্ধারণ করে থাকেন আর এজেন্ট মানে কি মানে যে আমার হয়ে কিছু একটা বলবে ঠিক আছে তাহলে হচ্ছে এখানে ভা যখন অনুপমের বাবা মারা যায় তখন কিন্তু তাদের পুরো ফ্যামিলিটা একদম নিঃস্বর মতো হয়ে গিয়েছিল আর তখনকার যেহেতু আমরা বিশ শতকের কথা বলছি একজন নারীর পক্ষে মানে অনুপমের মায়ের পক্ষে সে সংসারে দায়িত্ব নেওয়ার মতো অবস্থান কিন্তু ছিল না কিন্তু তখন কি হয়েছিল তখন হচ্ছে অনুপমের মামা তাদের এই পুরো পরিবারটাকে ঘুরে দাঁড়াই দাঁড় করেতে সাহায্য করেছিল তার মানে এখানে হচ্ছে তার যে প্রভাবটা একটা পরিবার পুরো পরিবারটাকে মেনটেন করার যে একটা প্রভাব এটা কিন্তু শুধুমাত্র অনুপমের মামার ক্ষেত্রেই দেখা যায় তাহলে আমরা এটা বলতে পারি যে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলার মূল কারণ ছিল হচ্ছে অনুপমের মামার প্রভাব আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং সেই উদ্দীপকটা এখন আমরা পড়ব দীপুর কাকাই ছিলেন পরিবারের কর্তা দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না কাকা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেননি তাহলে এখন আমরা আমরা প্রশ্ন চলে যাই দীপুর চাচার সঙ্গে অপরিসিতা গল্পের কোন চরিত্রের মিল আছে আচ্ছা আমরা এই গল্পটা অনেকেই জানি আমার মনে হয় যে আমরা সবাই এই গল্পটা জানি আর এই প্রশ্নটা দেখে আমাদের চোখে কার মানে ছবিটা ভেসে উঠতেছে এখানে হচ্ছে আমরা যদি উত্তর করি তাহলে পাই হচ্ছে এখানে উত্তর হবে মামার আচ্ছা মামার সাথে কেন মিল আছে এখন আমরা যদি একটু গল্পটার দিকে যাই আমরা দেখতে পাই যে অনুপমের মামা অনেক বেশি পরিমাণে কিন্তু যৌতুক চেয়েছিলেন কল্যাণীর বাবার কাছে আর যখন কল্যাণীর বিয়ের দিন কল্যাণীর গা থেকে গয়না খুলে এনে শেখার দ্বারা তা পরিমাপ করানো হচ্ছিল তখন হচ্ছে কল্যাণীর বাবা খুব অপমানিত বোধ করেছিল যার কারণে সে নিজেই এই বিয়েটা ভেঙে দেয় তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের যেহেতু দীপুর কাকাও ঠিক একই দীপুর কাকাও সেই এই যে যৌতুক নিয়ে সে বাড়াবাড়ি শুরু করেছিল এবং পরে মেয়ের বাবা অপমানিত বোধ করে বিয়েটা ভেঙে দেয় তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে দীপুর কাকার সাথে তাহলে আমাদের এখানে অপরিচিত গল্পে অনুপমের মামার মিল পাওয়া যায় তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে কি প্রাধান্য পেয়েছে সেটা আমাদেরকে বলেছে আচ্ছা ঠিক আছে উক্ত চরিত্র বলতে এখানে কী বোঝানো হচ্ছে উক্ত চরিত্র মানে এখানে দীপুর কাকার সাথে আমাদের পাঠ্যপ্রয় অপরিচিত অপরিচিত গল্পে অনুপমের মামার মধ্যে কি কী জিনিসের অ্যাকচুয়ালি সাদৃশ্য আছে সেটা বলা হয়েছে আচ্ছা এখানে বলা হয়েছে যে দৌরাত্ম দৌরাত্ম আমরা কি বুঝি দৌরাত্ম মানে হচ্ছে নিষ্ঠুরতা কারোর প্রতি কঠোর আচরণ করা যেটাকে বোঝায় আর হিনুমন্যতা মানে কি বোঝাচ্ছে হিনুমন্যতা মানে হচ্ছে ছোটো মন মানসিকতা যেটাকে বলে আর লোভ লোভ মানে তো আমরা বুঝি কোনো একটা জিনিসের প্রতি আমাদের অধিক আকাঙ্ক্ষা আচ্ছা দৌরাত্ম মানে হচ্ছে এখানে আমরা যেহেতু প্রতি বলতে চেয়েছি যে নিষ্ঠুরতা কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি ভাবি আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ দৌরাত্ম কিন্তু আনসার হইতে পারে কিন্তু আসলে নিষ্ঠুরতা আর নিপীড়নতা এটা কিন্তু আমাদের গল্পে আমাদের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওরকমভাবে প্রকাশ করেনি কিন্তু তিনি প্রকাশ করেছেন কি তিনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন যে নিরুপমের মামার যে ছোট মন মানসিকতাটা আর হচ্ছে তার যৌতুকের প্রতি যে একটা লোভ ঠিক আছে এই দুইটা বিষয় উদ্দীপকের সাথে এবং অপরিচিত গল্পের অনুপমের মামার সাথে খুব সুন্দরভাবে সাদৃশ্য হয়ে যায় তাহলে উত্তর কি হবে উত্তর হবে হীনমন্যতা ও এটা কিন্তু ভুলেও দেওয়া যাবে না দৌড়াত্ম দৌড়াত্ম আমাদেরকে আমাদের প্রথমে মনে হবে যে হ্যাঁ এটা তো দৌড় আপু এটা তো দৌড়াত্ম হতে পারে হ্যাঁ এখানে তো আসলে কল্যাণীর প্রতি একটা কঠোর একটা ই করা হয়েছে তার প্রতি তো একটা নিষ্ঠুরতা দেখানো হয়েছে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আসলে গল্পে সে নিষ্ঠুরতার দিকটা ওরকমভাবে ফুটায় তোলেননি কিন্তু তিনি হীনমন্যতা এবং তার লোপটাকে কিন্তু তিনি পুরো গল্পে বারবার কিন্তু এটাকে রিপিট করেছেন ঠিক আছে তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না এখানে তিনি বলতে অপরিচিত গল্পে কাকে বোঝানো হয়েছে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু পরে আমরা অনেকেই আমরা ধরে ফেলেছি আসলে কার কথা বলা হচ্ছে এখানে আমরা কি কি দেখতে পাই মামা শম্ভুনাথ হরিশ এবং অনুপম অনুপম হচ্ছে এই গল্পের আমাদের নায়ক ঠিক আছে অনুপমকে এখানে ব্যক্তিত্বহীন পুরুষ হিসেবে প্রকাশ করা হয়েছে এখানে তাকে ওরকম নিজেকে প্রেজেন্ট করার যে একটা মনোবাসিকতা এটা কিন্তু তার ভিতর দেখা যায় না আর শম্ভুনাথ বাবু খুবই শান্ত সৃষ্ট স্বভাবে একজন মানুষ ছিলেন তো এটাও আনসার হবে না কারণ তিনি কখনো মানুষের সাথে যে তর্কাতর্কিতে জড়ানোটা মানে জিতার যে একটা প্রতিযোগিতা এটা তার ভিতরে দেখা যায়নি আর হরিশ কে ছিলেন হরিশ ছিলেন খুব রসিক টাইপের একটা ছেলে তিনি হচ্ছে অনুপমের বন্ধু আর হরিশ এখানে হরিশের চরিত্রটাকে খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে যেহেতু সে কীভাবে তার অনুপমের বিয়ের বিষয়টাকে প্রেজেন্ট করেছে ঠিক আছে তা এখানেও তার ভিতরেও কিন্তু আমরা আসলে তর্কে জিতার যে বিষয়টা এটা কিন্তু দেখতে পাই না তাহলে আর কে বাকি থাকলো আমাদের মিস্টার ভিলেন মামা ঠিক আছে তাহলে উত্তর কী হবে কারণ তিনি কিন্তু সবসময় মানে পুরো গল্পেই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছেন যে তাদের যে প্রতিপত্তি আছে তাদের যে মানে টাকার অহংকার এটা কিন্তু তিনি অনেকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন মানে কারোর থেকে যে তারা কোনো দিক দিয়ে কম না এটা কিন্তু অনেকভাবে তিনি বুঝাতে চেয়েছেন শম্ভুনাথ কেউ বুঝাতে চেয়েছেন বিয়েবাড়িতে গিয়েও তিনি খুব দাম্ভিকতার সাথে বলেছেন যে তাদের এ আছে সে আছে তাহলে মানে আমরা যদি বলি যে তিনি কোনো মতেই কারোর কাছে ঠকিবেন না তাহলে এই বিষয়টা কার সাথে মিলেছে মামার সাথে মিল আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা প্রশ্নে চলে যাই জমাতে অদ্বিতীয়কে আচ্ছা এই গল্পে খুব সুন্দর একটা চরিত্র আছে সে চরিত্রটার নাম হচ্ছে হরিশ আর হরিশ কে ছিল হরিশ সম্পর্কে কিছু তথ্য যদি আমরা বলি সে ছিল অনুপমের খুব কাছের একজন বন্ধু আর সে হচ্ছে কানপুরে চাকরি করতো আর হরিশ খুব রসিক টাইপের মানুষ ছিল আমরা যে কথাটাকে খুব সিম্পলভাবে উপস্থাপন করি কিন্তু হরিশের ক্ষেত্রে সেটা ছিল খুব রস কষ দিয়ে একদম মশলা দিয়ে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে ধরো তোমাদের একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের সার্কেল ঠিক আছে এখানে দেখা যায় ফ্রেন্ডের ভিতরে এমন অনেক ফ্রেন্ড থাকে যারা একটু ইন্ট্রোভার থেবেন কথা কম বলে আবার অনেকে থাকে মাঝামাঝি মানে তোমাদের পক্ষেও আছে ওদের পক্ষেও আছে আর একদল ফ্রেন্ড থাকবে যারা যাদের কারণে তোমাদের কখনো মন খারাপ হওয়ার মানে কোনো চান্স থাকবে না সবসময় তোমাদেরকে দেখবে মানে কথা বলে কিছু না কিছু একটা দিয়ে তোমাদেরকে মাতিয়ে রাখবে তো ঠিক তোমাদের ওই বন্ধুদের মতো একজন বন্ধু ছিল হচ্ছে হরিশ তাহলে হচ্ছে আসর আসর জমাতে অদিতে তাহলে কে ছিল আমরা এটা মনে রাখবো কীভাবে মনে রাখবো হচ্ছে ধরো তোমার ওই ওই ফ্রেন্ডটা তুমি ইমাজিন করে যে তোমার কোন বন্ধুটা আসলে ওরকম একটু রসিক টাইপের তাকে দিয়ে তুমি মনে রাখতে পারো যে উত্তরটা হবে হরিশ ঠিক আছে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি এটা খুব অসম্মানের একটা জিনিস শ্বশুরের সামনে যখন জামায়ের মাথা হেট হয়ে যায় আসলে কেন হেট হয়েছিল। আমরা এই গল্পটা পড়েই কিন্তু আমরা যারা যারা পড়েছি আমরা কিন্তু ইমাজিন করে ফেলেছি যে কেন হেট হেট হয়েছিল যখন তার মামার গহনা পরীক্ষা করার কারণে যখন অনুপমের মামা একটা বিয়ের সাজের সজ্জিত একটা কন্যার গা থেকে গহনা খুলে নিয়ে এসে তার ঠেকরাকে দিয়ে তিনি করে দেখছিলেন যে গলাটাকে আসলে আসলে এটা খাঁটি নাকি এটা নকল যখন এই কাজটা তার এই ঘিন্ন কাজটা তার মামা করছিল তখন একজন শিক্ষিত যুবক হিসেবে আসলে তার বিবেককে এটা নাড়া দিয়েছিল যে তার মামা যে কাজটা করছে আসলে এটা ঠিক না ঠিক আছে তাহলে তখন হচ্ছে তার শ্বশুরের সামনে মানে স্বভাবতেই তার মাথাটা ছোটো হয়ে যায় তার মাথাটা নিচু হয়ে যায় লজ্জায় তাহলে আমরা বলতে পারি যে শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি ছিল কারণ একটাই ছিল যে মামা যে গহনাটা পরীক্ষা করা হয়েছিল সেটার কারণেই অনুপমের মাথা হেট হয়ে গিয়েছিল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন অপরিচিতা গল্পের এই উক্তিটিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে আচ্ছা ধর্মনিষ্ঠা দেখবা যারা ধর্মকর্ম নিয়ে সবসময় থাকে তারাও কিন্তু তীর্থে যায় সনাতন ধর্মলম্বীদের ক্ষেত্রে কী হয় তারাও কিন্তু দেশভ্রমণে যায় ঠিক আছে আর কুসংস্কার যেটাকে বলা হচ্ছে এখানে ধর্মনিষ্ঠা দেশপ্রেম দেশপ্রেমে যারা দেশপ্রেমিক তারা কিন্তু তাদের দেশকে মানে জানার জন্য হলো তার কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণে যায় ঠিক আছে তাহলে আমরা যদি একটা দেশ আমরা যদি দেশপ্রেম কখন হবে যখন আমরা দেশের মানুষ সম্পর্কে জানবো দেশ সম্পর্কে আমাদের ভিতরে একটা আত্ম উপলব্ধি আসবে যে হ্যাঁ এই দেশ আমার মায়ের মতো তখনই আমাদের ভিতরে দেশপ্রেম জাগ্রত হবে আর কুসংস্কার যারা হচ্ছে একটা মানে একটা সামাজিক একটা প্রথাকে একদম আঁকড়ে ধরে থাকা এটাই হচ্ছে মানে সামাজিক একটা কুপ্রথাকে আঁকড়ে ধরে রাখাটাই হচ্ছে কুসংস্কার কুপমন্ডকতা বলতে বোঝানো হচ্ছে যে বাহিরের বিষয় সম্পর্কে যার জ্ঞান কম ঠিক আছে তো এখানে গল্পে এখানে অনুপমের মামা তার প্রতিপত্তিটা আসলে প্রভাবটা শুধুই কলিকাতার ভিতরেই ছিল তিনি কলিকাতার বাইরে কখনো যাননি আর অন্য বাহিরের একটা যে জগৎ আছে সে সম্পর্কে তার আসলে জ্ঞানটা খুব কম ছিল যার কারণে তিনি এ পুরো বাহিরের যে জগৎটা কলিকাতা ছাড়া যে বাহিরে আরও জগৎ আছে সে জগৎটাকে তিনি কি মনে করবেন করতেন আন্দামান দ্বীপের অন্তর্গত মনে করতেন আন্দামান দ্বীপটা কি ছিল আন্দামান দ্বীপ ছিল ভারত ভারতের বঙ্গোপসাগরের নিকটবর্তী একটা দ্বীপ যেখানে স্বদেশি আন্দোলনের পর রাজবন্দীদেরকে সেখানে পাঠানো হয়েছিল ঠিক আছে আর তিনি যেহেতু তার বাইরের পরিবেশ সম্পর্কে তেমন কোনো জ্ঞান ছিল না তার যার কারণে তিনি বাহিরের এই জিনিসটাকে তিনি ওই আন্দামান দ্বীপের সাথেই সবসময় তুলনা করতেন তার মানে এই কথাটার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে তার যে বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান কম মানে হচ্ছে কুপমণ্ডকতা প্রকাশ পেয়েছে আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল এটা আমরা অবশ্য অনেকে জানি যে এটার সাথে একটু নায়িকার রিলেটেড কিছু একটা আছে আচ্ছা ঠিক আছে আমরা তারপরেও অপশনগুলো দেখি যে কি বলা হয়েছে বিনোদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া বিবাহ না করতে কল্যাণীর পণ বিবাহ দিনক্ষণ ধার্য হওয়া গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা অপশনই কিন্তু একটু মানে আমাদের কাছে একটু কনফিউজ টাইপের যেমন বিনোদা কর্তৃক যখন মেয়ে বিনোদা যখন এসে বলেছিল যে হ্যাঁ মেয়ে তো অনেক খাটি একটা মেয়ে তখন কিন্তু আসলে অনুপমের মনের ভিতরে একটা আনন্দ কাজ করেছিল ঠিক আছে আর বিবাহ দিনক্ষণ যখন ধার্য করা হয়েছিল তখনও তার ওবভিয়াসলি একটা ছেলে যখন জানবে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে তাহলে তো তার মনে একটু আনন্দ খুশি একটা কাজ করবে তাই না আর গাড়িতে যখন কল্যাণীর সাথে তার দেখা হয়েছিল ওভিয়াসলি এটা তো পুরো একটা মুভির মতো সিন হয়ে গিয়েছিল যে এখানে জায়গা আছে তো এটা এটা যখন তাদের দুজনের যখন প্রথম সাক্ষাৎ হয় সেটাও কিন্তু খুব একটা আনন্দের একটা মুহূর্ত ছিল কিন্তু বিবাহ না করতে কল্যাণীর যে পণ ছিল এটা যখন অনুপম জানতে পারে যে তার কল্যাণীর বিয়ে ভাঙার পর সে পণ নিয়েছে যে সে আর বিয়ে করবে না তখন অনুপমের মনের ভিতরে যে একটা আসলে ঝড় উঠে গিয়েছিল মানে তার তো একটা আকাঙ্ক্ষা ছিল না সে তো তার কল্পনা রাজ্যে তার রানীকে একভাবে কল্পনা করেছিল কিন্তু সে ভেবেছিল হয়তো তার বিয়ে ভেঙে গেলে অন্য কারোর সাথে হয়তো সে সংসার বাঁধবে কিন্তু সে যখন জানতে পারে যে না আদৌ সেটা কল্যাণী করিনি তখন তার ভিতরে যে একটা আনন্দের ঝড় বয়ে গেছে তো সেই আনন্দটা আসলে এই কর্তৃক মেয়ে পছন্দ হওয়া বিবাহের দিনক্ষণ ধার্য হওয়া গাড়িতে কল্যাণের সাথে সাক্ষাৎ তা থেকে অবভিয়াসলি একটু বেশি ছিল তার মানে কোন ঘটনা অনুপমের মন পুলকে আবেশে ভরে গিয়েছিল তাহলে আমরা বলতে পারি যে বিবাহ না করতে কল্যাণীর যে পণ ছিল সেই জিনিসটা জানার পর আমাদের নায়ক মশায়ের পুলক মানে মন পুলকে আবেশে ভরে গিয়েছিল। ঠিক আছে এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর আচ্ছা খুব কঠিন একটা কথা না যখন একজন বাবা তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে বিয়ের আসরে বসাবে ঠিক সেই মুহূর্তে তার শ্বশুরবাড়ির লোকজন তার গহনা খুলে নিয়ে সেকরা দ্বারা পরীক্ষা করে যে সেই গহনাটা আসলে খাঁটি কিনা নকল তাহলে একজন বাবা সেই জায়গাটাতে কিভাবে ওই মানুষগুলোকে বিশ্বাস করবে যে আমি কার হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি আমার মেয়েটাকে আদৌ ওই বাড়িতে গিয়ে সুখী হতে পারবে তখন কিন্তু তার ভিতরে একটা অন্য একটা জিনিস কাজ করেছিল সে কিন্তু এটা ভাবিনি যে আমার মেয়ের বিয়েটা যদি ভেঙে যায় সে লগ্নভ্রষ্ট হয়ে যাবে সমাজে সে ছোট হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু সে ভাবিনি সে ভেবেছে যে আমি আমার মেয়েটাকে যে জায়গায় দিচ্ছি আসলে তারা কি আদৌ আমার মেয়ের যোগ্য মানে তার যে আত্মসম্মান বুধটা সেটাই কিন্তু এখানে অনেক বেশি ফুটে উঠেছে সে কিন্তু সমাজের ধার দাঁড়েনি কারো ধার দাঁড়েনি সে নিজের মেয়ের ভে বিয়ে ভেঙে দিছে এবং তার যে আসলে আত্মমর্যাদা বু বুধের যে মানে অংশটা মানে এটা আসলে সব বাবারা পারে না হয়তো আমাদের সমাজে আমরা অনেকেই দেখে থাকি যেটা পারে না অনেক সময় দেখা যায় যে হাতে পায়ে পর্যন্ত ধরে হ্যাঁ যৌতুক যদি তোমার পূরণ করতে না পারে কিন্তু এই দৃশ্যটা খুবই একটু মানে কঠিন আমরা যেহেতু আসলে কল্পনা করি মন থেকে যে একজন বাবা মেয়ের বিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে শুধুমাত্র তার যে আত্মমর্যাদা বোধ আছে তার জন্য তাহলে আমরা এখানে আমরা বলতে পারি যে আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবো না এই কথা দ্বারা তার কি প্রকাশ পেতে পারে ওভিয়াসলি তার আত্মমর্যাদা বোধ প্রকাশ পেতে পারে আমাদের পরবর্তী প্রশ্ন অপরিচিতা গল্পে মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি উক্তিটিতে প্রকাশ পেয়েছে আমরা অপশনগুলো দেখি আগামী সময়ের ইঙ্গিত পরিবর্তিত সমাজ ব্যবস্থা শম্ভুনাথ বাবুর সাহসিকতা শম্ভুনাথ বাবুর নির্বিকারত্ব আচ্ছা আমরা তো এটা আগেও একবার বলেছি যে একজন বাবার কতটুকু সাহস থাকলে সে কাজটা করতে পারে যে তার মেয়ে লগ্নভ্রষ্ট হতে যাচ্ছে সমাজে অনেক ধরনের কথার সম্মুখীন হতে হবে তার মেয়েকে সে কিন্তু এটা জানে কিন্তু তারপরেও সে এই যৌতুক প্রথার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে সে নিজের মেয়ের বিবাহ ভেঙে দিয়েছিল যার কারণে এটা কিন্তু সচরাচর সব বাবারা পারে না ঠিক আছে অনেকে অনেক আমাদের সমাজে তো আমরা এটা দেখতে পাই যে ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য মা বাবা মা বাবা যদি মানে নিজের ভিটে মাটিও বিক্রি করতে হয় তা তো প্রস্তুত থাকে কিন্তু সেই জায়গাতে আমাদের শম্ভুনাথ বাবু এত সাহসিকতা একটা পরিচয় দিয়েছে সে যে নিজে দাঁড়িয়ে তার মেয়ের বিয়ে সে ভেঙে দিয়েছে তাহলে এখানে আমরা বলতে পারি যে কী প্রকাশ পাচ্ছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হব আর আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আমার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমরা তোমাদের বন্ধুদের মাঝে তা শেয়ার করে দেবে আর হ্যাঁ আমি কিন্তু আমার ক্লাস কমপ্লিট করে ফেলেছি কিন্তু তোমাদের কিন্তু এখানে একটা দায়িত্ব আছে যা যা ইনফরমেশন আমি এখানে দিয়েছি অবশ্যই সেগুলো নোট করবে এবং আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দেবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত